ইটিভি ভারতে স্বাগত, আপনারা দেখছেন নিউজ টাইম। তাকিদে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, চিকিৎসার জন্য নিয়ে আসা হলো কলকাতায়। ভাষা দিবসে পাঞ্জাব যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বর্ণমন্দির দর্শনের সম্ভাবনা। ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে দিল্লির সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, ফির ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটালো পুলিশ। আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, বাসে থাকার আশ্বাস। সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মোদি, পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হলেন সোনিয়া গান্ধী, রাজস্থান থেকে রাজীব জায়গাকে সংসদের উচ্চকক্ষে পাঠাতে চায় কংগ্রেস। রেশন দুর্নীতির ঘটনায় গ্রেফতার ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, শঙ্কর আঠকে জেরা করেই হদিশ দাবি ইডির। ক্যালিফোর্নিয়ার বাড়িতে উদ্ধার কেরলের দম্পতি ও যমজ পুত্র সন্তানের দেহ, কি কারণে মৃত্যু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুই না তিন, রাজকোটে অভিষেক হবে কজনের, প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা ভারতীয় ড্রেসিংরুমে। অজয় সিংহামে এবার এন্ট্রি অর্জুনের, ভিলেন চরিত্রে ফার্স্ট লুকের নজর কাড়লেন বনিপুত্র। আরও জানতে লগ ইন করুন ইটিভি ভারত ডট কমে।